হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো ফিশ ফ্রাই। দেখো ফিশ ফ্রাই বানাতে আমি কি কি নিয়েছি সেগুলো চলো তোমাদের আমি দেখাচ্ছি। প্রথমে দেখো ফিশ ফ্রাই বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4 পিস মতো ফিশ। ফিশগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে আমি এরম ভাবে কেটে নিয়েছি। তারপর আমি একটা বোল নিয়ে নিয়েছি, বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি ব্যাটারটা তৈরি করব। তার জন্য দেখো আমি এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, তিনটা আমি একসঙ্গে মিক্স করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। দেখো সামান্য 1 চিমটে মতো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচা মতো জিরে গুঁড়ো দিলাম, হাফ চামচা মতো ধনে গুঁড়ো দিলাম। এবার আমি হাফ চামচা মতো গরম মশলা দিলাম আর স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে নিলাম। তোমাদের কাছে যদি মাছ বেশি থাকে তাহলে তোমরা এই পরিমাণগুলো একটু বাড়িয়ে দেবে। আর আমি হাফ একটা লেবুর রস এর মধ্যে দিলাম। এরপর আমি এর মধ্যে দেব 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কি হবে, মাছগুলো, মাছ ভাজাগুলো বেশ ক্রিস্পি হবে, মুচমুচে ভালো লাগবে খেতে। দেখো দিয়ে দিলাম এগুলো। এবার আমি সবগুলো একসঙ্গে মিক্স করে নিচ্ছি, আমি হাত দিয়ে মিক্স করছি যাতে ভালোভাবে মিক্সারটা তৈরি হয়, এর মধ্যে যাতে কোনো গুটলি পেকে না থাকে। তার জন্য দেখো আমি হাতে করে ভালোভাবে দোলে দোলে ব্যাটারটা তৈরি করে নিচ্ছে। এবার আমি এক একটা মাছের পিস নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে 10 মিনিট মতো রেখে দেব। আর বন্ধুরা তোমাদের এই রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, আর খুব ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো। দেখো তো আমার ব্যাটারে সব মানে মাছগুলো কোট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর এগুলোকে আমি সাদা তেলে ফ্রাই করে নেব। দেখো আমার 10 মিনিট হয়ে গেছে, আমি এর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে। এবার এটা আমি ভালোভাবে গরম হতে দেবো। তারপরে আমি এর মধ্যে ওই যে ব্যাটারে কোট করে রেখেছিলাম মাছগুলো সেগুলো একটা একটা করে দিয়ে নিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন আমি একটু লো করে দিলাম। এবার আমি একটা একটা করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেব। যে ছিল যে মানে যে ব্যাটারটা সেটা আমি চামচ নিয়ে এই মাছগুলোর ওপরে দিয়ে দিচ্ছি। ভীষণ তেল ছিটে আসছিল তার জন্য আমি ওপর থেকে ঢাকনা চাপা দিয়ে দিলাম। দেখো আমার 1 পিঠ মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি আর 1 পিঠ উল্টে দিচ্ছি। এরম ভাবেই লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, বেশ ভালোভাবে মাছগুলোকে ভাজতে হবে, তবেই ভালো লাগবে খেতে, টেস্টি লাগবে, ক্রিস্পি হবে। গ্যাসের ফ্লেমটা লো রেখে মাছগুলো ফ্রাই করতে হবে। দেখে মনে হচ্ছে না মাছগুলো পুড়ে গেছে, কিন্তু পুড়ে যায়নি। এগুলো এরম ভাবেই ভেজে নিতে হয় তাহলে খেতে ভালো লাগে। দেখো এবার আমি গ্যাস ফ্লেমটা বন্ধ করে দিলাম। এবার মাছগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি, আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে। দেখো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে তোমাদের।